আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয় ইনশাআল্লাহ পুরাতন দর্শক সবাই চেনে, নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়, আমার নাম গোলাম রাব্বি, রাইসা ডেইরি ফার্ম আমি পরিচালনা করি ভাই। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন? জি ভাই, আমার কাছে যেগুলো পাবে সব গাভী পাবে, আপনার প্রেগনেন্ট পাবে। আচ্ছা আচ্ছা, তো আজকে কতগুলা গাভী দেখাবেন? আজকে গাভী দেখাবো আমি দুই পিস গাভী ভাই, সর্বোচ্চ ভালো একটা অদাত এখনো ধরেন, কেবল গা দুটি দাঁত ভাঙিয়ে কেবল উঠতেছে। আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরার মাধ্যমে ধরে দেখা দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে। আর আগে যে প্রোগ্রামের গরুগুলো দেখাচ্ছিলেন ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে ভাই। আর আমি আমি গ্রাম থেকে গরু সংগ্রহ করি, মোটরসাইকেল দিয়ে ঘুরি, তারপরে দুইটা তিনটা করে গাভী কিনে আমি প্রতিবেদনে দেখাই ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে যে গাভী দেখাবেন এগুলোর দুধ কেমন আছে? এটা দুধ আছে সর্বোচ্চ আপনার 22-23 লিটার ভাই। আচ্ছা আচ্ছা, দুইটা যে গাভী দেখাবো ইনশাআল্লাহ দর্শকের দেখলে পছন্দ হবে ভাই, পছন্দ হবে দর্শক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পছন্দ হবে ভাই। দেখা পছন্দের মতনই গাভী, দর্শকও গাভী পালে দর্শক দেখলে অবশ্যই পছন্দ হবে ভাই। আচ্ছা আচ্ছা, আর দাম থাকবে একদম পানির দামে, দাম দিয়ে দেবো আজ ভাই, গরুর পানির দাম দিয়ে দিবেন? পানির দাম দিয়ে দেবো একদম সীমিত টাকা রেটে, গরুগুলো আমার দর্শক দেখলেই বুঝতে পারবে যে রেট বেশি চাইলাম কি বেচার মতন চাইলাম ভাই, বকনার দামে আজ গাভী গরু দেবো। আচ্ছা, তো গাভীগুলো দর্শকদেরকে দেখান, দর্শককে ইনশাআল্লাহ দেখলেই সবার পছন্দ হবে ভাই। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসছেন, অনেক বড় সড় একটা গাভী। জি জি জি, অনেক বড় গাভীটা, এটা সম্পর্কে যদি একটু বলেন। দেখেন আমার ওই যে লোক ধরি লাইছে, দেখেন ও সমান গরু কিন্তু ভাই, প্রায় ওনার সমানই। হ্যাঁ জি জি, বিরাট বিরাট গরু দেবে, বাচ্চারা একটু হেঁটা দেয়, ওই লোকটা কত বড় দেখুক তাহলে দর্শকের একটা আইডিয়া আসবে যে গাভীটা কত বড় হতে পারে ভাই। বিগ সাইজের একটা গাভী, দাঁতে কয়টা গাভীটার? এখন কেবল গা দুটি দাঁত ফাটি উঠতেছে ভাই, দেখেন কেবল দাঁতে দুইটা হচ্ছে। জি জি জি, কেবল ফার্স্ট টাইম বকনাতেন মা আসছে ভাই, উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। জি ভাই, অনেক একটা বিগ সাইজের উলান পালান দর্শক দেখেন ভাই, কাটি দিলে এটা গেদা থাল পাল কিন্তু লিরাতে পারবে না ভাই, ওলা পালান খুবই ভালো আসছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাজাটাও তো অনেক ভারী, অনেক ভারী মাজা, ডাবল বডির গরু ভাই, ভারী মাজার ডাবল বডির একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন পিছন থেকে, দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী। কত সুন্দর একটা গরু দেখেন ভাই দর্শক, তার শরীরের যে চামচু কাটা দেখেন ভাই, বিশেষ করে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ কত পাতলা তাই দেখেন। হুম, আরে ক্যামেরাটা নিয়ে আসুন, দাঁতটা একটু ধরে দেখাই। হ্যাঁ দাঁতটা একটু দেখাই দর্শকদেরকে। হ্যাঁ দুই দাঁত কেবল উঠতেছে দর্শক দেখতে পাচ্ছেন, দুই দাঁত কেবল ভাঙি, ও দাঁতে ছিলে কেবল গা দুটি দাঁত ভাঙি উঠতেছে ভাই, এখন লুকোচুরির কিছু নাই, আল্লাহর রহমতে এগুলা গাবে 10 বছর কামাই করে খেতে পারবি ভাই। দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে? গাবেটার দুধে দুধ পাচ্ছে আমি 24 লিটার, আমি অল বাংলাদেশ 23 লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই, 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে। জি জি ভাই, আর বানচারটাই দেখেন, এ দেখেন কত সুন্দর বানতাই দেখেন ভাই, আর দুধের ভ্যান পাইপগুলো দেখেন, আর বিশেষ করে জাতমান ভাই দেখেন, একটু কিন্তু লাভই নাই ভাই। হুম, একটু লাভও নাই কো, একটু করে দেখেন কম্বলও নাই, সামনে কম্বলও নাই একটু কিন্তু। হুম, আর গরুটা বিগ সাইজের একটা গরু, কত বড় গরু, এই বিনে যায় কয় টাকার গরু হতে পারে দর্শকের কেটে দেখান ভাই। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী মাশাআল্লাহ। উলানটা পিছন থেকে দেখান ভাই, পিছন থেকে একটু উলান পালানটা দেখাই আমরা দর্শকদেরকে, এ দেখেন বিশেষ করে দেখান যে কত সুন্দর একটা বিগ সাইজের উলান, 24 কেজি দুধ পাচ্ছে আমি, সারা বাংলাদেশ 23 কেজি দুধের আমি গ্যারান্টি দেবো ভাই, এ দেখেন একদম পিসাবে ধারের থেকে চলে গেছে, আর উলানটা কাটি দিলে এটা গেদা ছাল পাল মাথায় করে নিতে পারবে। সাথে এটা বাচ্চাটা না? সাথে এটা বকনা বাচ্চা ভাই, সাথে বকনা বাচ্চা, বাচ্চাটা তো মার মতোই হয়েছে দেখা যায়, মার মতন অরিজিনাল বাচ্চা, কত সুন্দর বাচ্চা হয়েছে দেখান ভাই দর্শকের, বাচ্চাটাও দর্শক খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা দেখেন, বাচ্চাটা লাখের খুরি মুড়ি সব সাদা কিন্তু ভাই, দুইটাই বকন, মাও বকন, মাশাআল্লাহ খুবই সুন্দর মা সাও দুইটাই বকন। দামটা কেমন রাখছেন গাভীটার? এই গাভীটা পাঁচ সাইড দেখা দি ভাই, গরু যে 24 লিটার দুধ পাচ্ছে আমি কোথায় থেকে পাচ্ছি এটা দর্শকের দেখান ভাই, আসলে দর্শকেরা সরজমিনে আসি লিতে হবে ভাই, গরুর দুধ দেখেন, দুধ গরুর হতে হবে, গরুর মাস সহকারে দুধ হতে হবে ভাই, 24 কেজি কার ভিতর থেকে বাড়াবে দেখেন, দেখান এই দেখেন দুইটি দেখান, যে 24 কেজি কার ভিতর থেকে বাড়াবে ভাই, গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে, আসি আমার নিজের বাড়ি থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই, থাকি খাই দেখি শুনে নিবি বুঝছেন। আর এই উলানটা পিছন থেকে দেখান ভাই, দেখান এসব সর্বোচ্চ ভালো গরু দেখান ভাই, দেখেন কত বড় একটা উলান, এটা গেদা থাল পাল মাথায় করে লিরাতে পারবে না কিন্তু ভাই, মাজাটাও তো খুব ভালো, খুব ভালো মানে সব জেনুইন ভালো গরুই ভালো ভাই। দামটা রাখছিলেন কেমন? এই গরুটার দাম সা ভাই 2,75,000 টাকা ভাই, দরদাম করা যাবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবি, আর বিশেষ করে আমার গাভী আর বাচ্চার উপরে ডিপেন্ডস করে দর্শক সরজমিনে আসি নিতে পারবি ভাই। তো আজকে তো এটা দেখলাম এক নাম্বার গাভীটা, তো দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখে, সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড় গাভী নিয়ে আসলেন,
এটা কি জাতের? এটা মূলত একটা অরিজিনাল জার্সি গরু ভাই, জার্সি জাতের একটা গাভী। জি জি জি, এটা দর্শক দেখলেই বুঝতে পারবে যে আল্লাহ পাকের ভিতর কি জাত মানদেছে ভাই। সাথে তো ফুটফুটে একটা বাচ্চাও দেখতে পাচ্ছি, সাথে সার বাচ্চা, বাচ্চার এটা গোদ ফুল বাচ্চা। বাচ্চাটা বিশেষ করে দেখান ভাই, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজ 12 দিন ভাই। বাচ্চার বয়স আজকে 12 দিন? 12 দিন। আর হাত পা গুলো কি বাচ্চার দেখান, অনেক মোটা মোটা। আর লাভিটা ডবল লাভের বাচ্চা ভাই, একটা অরিজিনাল একটা রেড ফিজিয়াম বাচ্চা হয়েছে, রেড ফিজিয়াম ভাই। খুবই ভালো একটা বাচ্চা হয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পা গুলো অনেক মোটা মোটা, আর গাভিটাও তো অনেক বড় সর একটা গাভি, অনেক বিগ সাইজের গাভি, ডাবল বডির গাভি ভাই। এসব গাভি সচরাচর কিন্তু প্রতিবেদনে পাওয়া যায় না ভাই, আমরা বহুত কষ্ট করি গ্রাম থেকে সংগ্রহ করি, মোটরসাইকেল ঘুরি, আজানের সময় যাই মোটরসাইকেল ভাই। লালন পালন তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। এই দেখেন, দেখান ভাই পিছন থেকে দেখান, আর সামনে থেকে যে বান চারটা দেখান কত সুন্দর, চারটা জায়গায় চার বান কত সুন্দর ভাই, মাশাআল্লাহ। বাটগুলো খুবই সুন্দর আসছে সুন্দর, দেখান আপনারা দেখতে পাচ্ছেন। দুধ টুত কেমন পাচ্ছেন? এই গাভিটার থেকে দুধ আমি 24 পাচ্ছি, আমি 22 লিটার দুধ অল বাংলাদেশ আমি গ্যারান্টি দেবো ভাই। 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে? জি 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 ভাই। যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে, আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে, অবশ্যই আসবেন। আর উলানে যে কত কিনটা জায়গা আছে এখনো দেখান ভাই, এ দেখেন মাশাআল্লাহ, উলান পালন খুবই ভালো, খুবই ভালো মানে কয়কাক ভাই, খুব ভালো একটা গরু। আর গরুটা বিশেষ করে এবার একটু হাঁটা দেখান ভাই কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভি, উলান পালন খুবই ভালো। দামটা কেমন রাখছেন এই গাভিটার? এই গাভিটার দাম যদি কোনো দর্শক লেয় ভাই 2,35,000 টাকা দাম রাখবো। 2,35,000 টাকা? জি 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 ভাই। সিরিয়ালের দুই নাম্বার গাভিটা? দুই নাম্বার গাভিটা ভাই। আর গাভিটা দেখান, নে দেখেন ডবল বডির একটা গরু, দেখান কত সুন্দর একটা গরু ভাই, এ দেখেন হাঁটতেছে, দেখেন কোনো আল্লাহর রহমতে কোনো রোগ বালাই কিছু নাই, সম্পূর্ণ সুস্থ সবল ভাই, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। আর দামটা রাখছিলেন 2,35,000 টাকা। জি 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 ভাই। তো আজকে তো এই দুইটা গাভি দেখাচ্ছি। জি জি ভাই, এই দুইটা গাভি দেখাবো, গাভিগুলো দর্শকদেরকে দেখালাম। তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া, আর স্ক্রিনের উপর আমার নাম্বার থাকবে, যদি কারোর নেওয়ার ইচ্ছা আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় আসি, দুই দিন চার দিন থাকি, দেখি শুনে নিতে পারবি। আর আপনাদের অনলাইনের মাধ্যমে যেতাই কেনেন না কেন, দর্শকের একটা বিশেষ অনুরোধ করব যে আপনারা সরজমিনে আসি, নিজের মতন করে যাচাই করে নেবেন, আমাদের মতন ব্যবসায়ীর কথায় আপনাদের গরু কিনা লাগবে না ভাই। আপনারা সরজমিনে আসেন, আসি নিজের মতন করে যাচাই করে নেন, আমাদের থাকা খাওয়ার জায়গা আছে, আপনারা কেন আসি থাকি খায় দেখি নেন না, যে বলেন অমুকের থেকে গাভি নিয়ে খারাপ হয়েছে তমুকের থেকে, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, আসি নিজে সরজমিনে আসি, দেখি শুনি নিয়া, যতটুকু দুধ হবি গাভি বাচ্চাটা সরজমিনে সুস্থ আছে নাকি সব কিছু জাস্টিফাই করি, তারপর ভালো লাগলে নিয়ে চলে যাবে, আর আমরা বাকিতে গরু বিক্রি করি না ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছেন তো। আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম।